হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক সুন্দর আজকে গোপু দাদার কত ফুল হয়েছে দেখেছো মা কত ফুল পেরে নিয়ে গেল বাবা আজকে গোপু দাদার জন্য আর ওম নম শিবায় শিব ঠাকুরকে দিতে হবে মা কালীকে দিতে হবে ঠাকুর ঠাকুরকে কি করতে হয় ওলে লে শোনা নমঃ করতে হয় আচ্ছা ঠাকুন নমঃ ওলে বাবা হ্যাঁ আজকে এত রোদ বেলাতে উঠলো যে কি বলবো এখনো রোদ উঠেছে হালকা হালকা রোদ ওরে বাবা রে মেহুর তেল মালিশ একটু এক্সারসাইজ করে দাও বাবা ই সেই কদ 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 কতো স্নান করে আমার শোনা বাচ্চা বাবা বস এবার জল থেকে উঠতে চাইবে না আমি ভালো করে মুছিয়ে দিই ঠান্ডা লেগে যাবে খেয়ে নাও আজকে মেহু রোদেই স্নান করলো রোদেই তেল মাখলো আবে রোদেই কি করছে মেহু খিচুড়ি খাচ্ছে এই তো আমার শোনা বাচ্চা তুমি আজকে তুই এমনিতেই বেলা করে উঠলি তুই কি আর ঘুমাবি এখন খাউ খাউর পরে মনে তো হয় না হ্যাঁ আজকে বাবা তাড়াতাড়ি করে ফিললে আজকে বাবা তাড়াতাড়ি ফিরলে আজকে নিয়ে তোকে বাজার করতে যাবো হুম বাজার করতে যাব আজকে আমরা রাতের সময় এমনিতেই কম সেই জন্য একদম ছটপট একদম ইজি ওয়েতে আজকে এই পুটি মাছটা রান্না করব অনেক দিন পরে ওবি বাজার থেকে সুন্দর সুন্দর পুটি মাছ নিয়ে এসেছে সাইজগুলো দারুণ ছিল তো এই পুটি মাছটা ভাপাটা সব থেকে বেশি ভালো লাগে একটু জল দিয়ে নেব আর এদিকে আমি মেহুর রান্নাটাও করে নিচ্ছি মেহুর রান্নাটা আজকে তেল দিয়েই করব। মেহুকে মাছ দিলে পরে মাছটা খুব একটা বেশি পছন্দ করে না তবে সপ্তাহে ওকে আমি দুদিন মাছ দিই এখন যেহেতু শীতকাল নানান রকমের শীতের সবজি দিয়ে দুপুর ওকে আমি ম্যাক্সিমাম খিচুড়িটা চেষ্টা করি যেটা ওর পেটটাও আর ওর হেলথের পক্ষেও খুবই রোজ আমি করি না গোবিন্দ চালটা আমি মাঝে মধ্যে ওকে খাওয়াই আর মেহুর রান্নাটা চাপিয়ে দিয়ে আমি আমাদের রান্নাটাও ছটপট করে নেব। আমি এই রান্নাটা শুধুমাত্র জিরে বাটা দিয়েই করছি রান্নাটা করতে দেয় দশ মিনিট লাগে তোমরাও ট্রাই করতে পারো বাজার থেকে এনে কেটে ধুয়ে এটাকে জিরে বাটা সরষের তেল শুকনো লঙ্কা হলুদ চিনি আর হালকা হালকা লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু গরম জলে এটাকে ঢেকে রেখে দশ মিনিট মতো ঢাক ঢেকে রাখতে হবে আর কি তাহলে পরেই তৈরি হয়ে যাবে তোমাদের একটা স্পেশাল রেসিপি আর আজকে দেখো খাবারে আমি মাছের সাথে ডাল আর দু রকমের শীতের সবজি নিয়ে নিয়েছি আর এই রোদে বসে খেতে কিন্তু আমার সবসময় মনে হয় যেন পিকনিকে বসে খাচ্ছি মেহুর সাথে সাথে আজকে আমারও পিকনিক হয়ে গেল বাবা টিভিটা চালাও তো একটু ওবা একটু টিভিটা চালাও তো টিভিটা চালাও তো বাবা ওরে বাবারে মেহু এখন ঘুমাবে না এখন টিভি দেখবে একটু তাই যেন টিভি চালাচ্ছে দেখো তবে কিটা হ্যাঁ এতে দি তো তুমি জান করে হ্যাঁ চালাবো চালাবো চল এখন মেহু घुমাবে না আজকে মেহু চোখে একটুও ঘুম নেই দুপুরে খাওয়া দাওয়ার পরে হ্যাঁ ওরে বাবারে আমার সব কাজ কমপ্লিট দুপুরের পূজোও দেয়া হয়ে গেছে আজকে এখন আমি আর মেহু কি করব তো তুমি দেখবো ইয়ে তুমি দেখবো চলো তারপরে পাপা আসলে বেরোবো হ্যাঁ রেডি হয়ে কোথায় যাচ্ছো চলো মেহু এখন যাচ্ছে বেরু বেরু এই যা 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 ধুপুস হয়ে গেল মেহু উঠে বড় মা উঠে পড়ো চলো 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 আমরা বেরিয়ে পড়ি এবার চলো এখন হেলমেট লাগবে না মা ওতে বাবার হেলমেট থাকুক চলো হেলমেট লাগবে না এখন আমরা গাড়িতে যাব চলো 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 বেটু আসো 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 ও বাবা হেলমেটটা লাগবে না এখন হ্যাঁ চলো কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি আমরা কি গো লিফট কি বন্ধ নাকি এদিকে না এটা খোলা আছে

খুব খুশি তোর বাবা আমাকে ভিডিও করছে আমিও তোর বাবাকে ভিডিও করছি এটা তোর জন্য নিলাম কোনটা নেবে মা ও দেখাচ্ছে এটা হ্যাঁ না বলে বলে খুব খুশি মাতা বাজার করতে এসেছে হ্যাঁ আজকে মামা ফার্স্ট টাইম বাজার করতে এসেছে মুই খাবে নাকি বাইরে নিয়ে এলে তো মেহ এমনিই খুশি হয়ে যায় বাট আজকে যেন খুশিটা আরো বেশি ছিল কারণ চারিদিকে এত জিনিসপত্র দেখে ও ভাবছিল কোনটা দেখে কোনটা আগে টান মারবে রেখে দাও হ্যাঁ রেখে দাও কয় কয় নিও আমরা আজকে এসেছিলাম রিলায়েন্স স্মার্ট বাজারে আর এখানেই সেই সব জিনিসপত্র দেখব কি মেহু সব এমন কাণ্ড কারখানা ঘটাচ্ছিল যে ওকে দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম এদিকে আসো এদিকে আসো কি কিনে এদিকে এসো এই বাবা রে আসো আসো ওই দেখো বাবা দিকে কি কিনছে দেখো তো ওই দেখো বাবা কি কিনছে চলো 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 চল আসো এসো হাত দেন হাত দেন হাত দেন মা 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 ওই বাবা রে এই যে এটা নাও এটা নাও তুমি এই দেখো এটা আমাদের নিয়েছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা নাও এটা নাও এটা নাও

মেহুর জন্য ডালিয়া ওটস মাখানা এইসব সব ফুরিয়ে গেছিল সেগুলোই কিনতে এসেছিলাম আর ওইগুলোর সাথে সাথে আরো সব জিনিসপত্র দেখলাম সেগুলোও কিনে ব্যাগ ভর্তি করে নিলাম বেশ একটু ঘোরাও হলো আর কেনাকাটাও হয়ে গেল ওই আমাদের মেহু দেখো আর এই যে মেহু যার কোলে রয়েছে সেটা হচ্ছে মেহুর মামনি হ্যাঁ ওখানে গিয়ে দিদি আর দাদাদের সাথে দেখা হয়ে গেল তাই বাইরে বেরিয়ে একটু চা কফি খেয়ে আমরা চলে এলাম আর এই যে মেহুরাতে শশা দেখছো এটা কিন্তু খেতে নয় মেহু ইঁদুরের মতো কুটকুট করে কাটতে বেশি পছন্দ করে তো বাজার টাজার সব করে নিয়ে মোটামুটি এখানে চলে এসেছি আর আজকে ফার্স্ট টাইম মেহুকে নিয়ে স্মার্ট বাজারে গেলাম আর প্রচুর কিছু কেনার ছিল সেগুলোর থেকে মোটামুটি কিনে নিয়ে এলাম আর এই সব জায়গায় গেলে কি হয় জানো তো দু একটা জিনিস কেনার জন্য যাই বাট যেটা দেখি মনে হয় কি এটা লাগবে ওটা লাগবে অনেক বেশি কেনা হয় ডালিয়া রেখে দিলাম এখন আমি রাতে ওকে এই ডালিয়া খিচুড়িটা বানাই বানিয়ে খাওয়াবো তো সবজি আগে থেকে কেটে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি ডালিয়া আর মুগ ডালটা অ্যাড করে নিয়েছি বাড়িটা একদম বেশ অনেকটাই হয়ে গেছে এটা আমি এসেই আগে একটু দেরি করিনি কোনো রকম একটু ব্যাগটা রেখেই আমি জাস্ট রাতের খাবারটা তৈরি করে নিচ্ছি এখন আর আজকে মেঘুকে রাতে আমি দেবো ডালিয়া খিচুড়ছে এখন এই সব জিনিসগুলো আগে মেহুর খাবারটা করে নিয়ে তারপরে এইসব জিনিসগুলো জায়গায় সব রাখবো আপাতত এখানে রেখে দিয়েছি ওগুলো আবার নিয়ে যে মাখানা ডালিয়াটা রাত হয়ে গেছে ওর খাওয়ার সময় হয়ে গেছে সো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আজকে মেয়ের সাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম স্মার্ট বাজারে আর সাথে সাথে জিশানের সাথেও দেখা হয়ে গেল ওখানে জিশান তো আমাকে আমাদের দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেছে একদম সো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর মেহুকে এইভাবেই অনেক 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 ভালোবাসা দিতে থাকো শীতকাল একটু গরম গরম জলে দিচ্ছি একদম ঠান্ডা জল দিচ্ছি না ব্যাস খিচুড়িটা বসিয়ে আমি এক এক করে সব টাইম ওয়েস্ট না হয় এভাবে গুছিয়ে রেখে দিলাম এরকম ভিডিও আরো দেখার জন্য কি করতে হবে তোমাদের অবশ্যই আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কে খাবে কে খাবে এটা চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো মাম্মা চলে এসেছে এসো 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 খাও খাও করবো এদিকে এসো মা ওর খাবারটা এনেছি দেখেছে খাবারটা দেখে উনি বাবার কাছে চলে গেছে আবার এই যে কে খাবে এই যে তোমার জন্য যে আমি ডালিয়ার খিচুড়ি করে আনলাম এসো এসো খেনো এসো এসো ঠিক এখন বাবার কাছ থেকে আসতে না এসো এসো বাবা না না কি চলে এসো না হ্যাঁ ওর যেটাই অপছন্দ হবে সেটাই বলবে কি না না হুম এই এই তো আমি মামার ডিনার হয়ে যাচ্ছে এখন আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আমার একটু টাটা করে দাও মামা টাটা করে দাও লাভ অল করে দাও লাভ ইউ সবাই ভীষণ ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে